নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাবো ফিলোসফির, অর্থাৎ আমাদের দর্শনের। তো দেখো, দর্শনের যতগুলো সেট আছে সব সেট আমি একবারে সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। তো দেখো, আজকে আমি ফিলোসফির পেজ নম্বর AC 12, AC 75, AC 124, AC 144, AC 159, AC 172, AC 224 সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেবো। তো দেখো AC 12 পেজের ফার্স্ট কোশ্চেন কী বলেছে, যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলা হয় অ্যান্সার বা ডিয়ার অ্যান্সার অবরোহ যুক্তি। তো দেখো, রোমান টু এর অ্যান্সার বা ডিয়ার অ্যান্সার যুক্তির আকারের সঙ্গে, রোমান থ্রির অ্যান্সার হবে ও বচনে, রোমান ফোরের অ্যান্সার হবে চারটি, রোমান ফাইভের অ্যান্সার হবে অধীন বিপরীত বিরোধিতা। তো দেখো, এই যে সম্পূর্ণরূপে যে ফিলোসফির যে টু দ্য পয়েন্ট আমাদের MCQ প্রত্যেকটা সেট নিয়ে আলোচনা করা হয়েছে। দেখো, আমাদের যে ফিলোসফির যে টোটাল যতগুলো সেট আছে এই সেটগুলো সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছে আমাদের এসবি একাডেমিক সেন্টারের ছাত্রছাত্রীরা। তো তাদের অসংখ্য ধন্যবাদ, তারা ফিলোসফির এই সমস্ত MCQগুলো সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছে এবং আমাদের এসবি একাডেমিক সেন্টারে আমরা আপলোড করে দিয়েছি, যাতে তোমাদের অনেকটা সুবিধা হয়। তো দেখো, রোমান 6 অ্যান্সার হবে বি এর অ্যান্সার, রোমান 7 অ্যান্সার হবে ডি এর অ্যান্সার অনিশ্চিত, রোমান 8 অ্যান্সার হবে এর অ্যান্সার প্রথম, রোমান 9 অ্যান্সার হবে বি এর অ্যান্সার মিথ্যা, 10 অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সামান্য সংশ্লেক বচন, 11 প্রশ্নের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সহ পরিবর্তন পদ্ধতি, 12 প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার সামান্যীকরণ, 13 প্রশ্নের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার বেকন, 14 প্রশ্নের অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার তৃতীয় সংস্থানে, 15 অ্যান্সার হবে মন্দ উপমা, মানে অপ্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তি হলো, 16 প্রশ্নের অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার জন স্টুয়ার্ট মিল, আমাদের 18 প্রশ্নের অ্যান্সার হবে বি এর অ্যান্সার সম্ভাব্য, 19 অ্যান্সার হবে সি এর অ্যান্সার পর্যাপ্ত আবশ্যিক শর্ত, 20 অ্যান্সার হবে বি এর অ্যান্সার আরোহমূলক লাভ। তো দেখো, 21 প্রশ্নে কী বলেছে, তো দেখো 21 অ্যান্সার হবে বি এর অ্যান্সার চিন্তা, 22 অ্যান্সার হবে বি এর অ্যান্সার উপমা যুক্তি, 23 অ্যান্সার হবে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার জয়েস, 24 অ্যান্সার হবে সি এর অ্যান্সার বৈধ বা অবৈধ। তো দেখো, এবার আমি পেজ নম্বর AC 75 পেজ সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট MCQ সলভ করাবো। তো দেখো, আমাদের ফার্স্ট কোশ্চেন কী বলেছে, তো দেখো AC 75 পেজ, ঠিক আছে, এইগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করাবো যাবতীয় MCQ। তো দেখো, রোমান 1 অ্যান্সার হবে বি এর অ্যান্সার কম ব্যাপক, রোমান 2 অ্যান্সার হবে সি এর অ্যান্সার উভয়ই হতে পারে, রোমান 3 অ্যান্সার হবে এর অ্যান্সার উদ্দেশ্য বা পথ ব্যাপ্য, ঠিক আছে, এর অ্যান্সার হবে উদ্দেশ্য বা পথ ব্যাপ্য, ঠিক আছে। আমাদের পরের প্রশ্ন 5 অ্যান্সার হবে এর অ্যান্সার এ বচনে, 6 অ্যান্সার হবে এর অ্যান্সার সত্য, 7 অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে, এ এবং ই বচনে, 8 অ্যান্সার হবে তৃতীয়, ঠিক আছে, 9 অ্যান্সার হবে সি এর অ্যান্সার তৃতীয়, 10 অ্যান্সার হবে বি এর অ্যান্সার ধ্বংসমূলক, কী বলেছে, প্রাকল্পিক ন্যায়, ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়, তারপরে প্রশ্নের অ্যান্সার হবে 11 অ্যান্সার হবে এর অ্যান্সার যৌগিক যুক্তি, ঠিক আছে, 12 অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ঠিক আছে। তো দেখো, 13 প্রশ্নের অ্যান্সার হবে, 13 অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 14 অ্যান্সার হবে সি এর অ্যান্সার, ঠিক আছে, আমাদের 15 অ্যান্সার হবে সি এর অ্যান্সার আপতিক, আমাদের 16 অ্যান্সার হবে সি এর অ্যান্সার এ এবং বি, 17 অ্যান্সার হবে বি এর অ্যান্সার সাদৃশ্য, 18 অ্যান্সার হবে বি এর অ্যান্সার সম্ভাব্য, 19 অ্যান্সার হবে এর অ্যান্সার দুই প্রকার, ঠিক আছে, 20 অ্যান্সার হবে, 20 অ্যান্সার হবে এর অ্যান্সার ক ঘটলে খ ঘটবে, ঠিক আছে। তো দেখো, 21 অ্যান্সার হবে সি এর অ্যান্সার কপি, 22 অ্যান্সার হবে এর অ্যান্সার আবশ্যিক শর্ত, ঠিক আছে, 23 অ্যান্সার হবে ডি এর অ্যান্সার পাঁচটি, 24 কী বলেছে, মিল এর কোন পদ্ধতিকে শ্রেণী প্রমাণ পদ্ধতি বলা হয়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার ব্যতিরেকি, ঠিক আছে। তো দেখো, আমি AC 12 AC 75 পেজ সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি, এবার আমি AC 124 পেজ সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করাবো।
আজকে আমরা উচ্চ মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করেছি ফিলোসফির অর্থাৎ দর্শনের উচ্চ মাধ্যমিকের। তো দেখো পেজ নম্বর এসি 124 নম্বর পেজের এমসিকিউ গুলো সম্পূর্ণরূপে টু দা পয়েন্ট সলভ করাচ্ছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাস। তো দেখো রোমান অনেক কি বলেছে, অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলে অ্যান্সার বে, ডের আচার যুক্তি। রোমান টু এর অ্যান্সার বে ডের আচার যুক্তি বাক্য ও সিদ্ধান্ত। রোমান থ্রি অ্যান্সার বে সেরা চার চিন্তা। রোমান ফোর অ্যান্সার বে সেরা চার চারটি। রোমান ফাইভের অ্যান্সার হবে বিয়ের আচার বিধেয় পদ। রোমান সিক্সের অ্যান্সার হবে এর অ্যান্সার সত্য, ঠিক আছে। রোমান সেভেনের অ্যান্সার হবে আমাদের ডের আচার ও বচন। রোমান এইটের অ্যান্সার হবে ডের আচার ১৯টি। রোমান নাইনের অ্যান্সার হবে ডের আচার চতুর্থ সংস্থানে। রোমান টেনের অ্যান্সার হবে এর আচার প্রাকল্পিক বচন। রোমান ইলেভেনের অ্যান্সার হবে এম পি, ঠিক আছে। রোমান টুয়েলভের অ্যান্সার হবে সের আচার জর্জ বুল। টুয়েলভের অ্যান্সার হবে বিয়ের আচার এস সমান সমান শূন্য। রোমান ফোরটিনের অ্যান্সার হবে সের আচার চারটি। রোমান ফিফটিনের অ্যান্সার হবে এস। রোমান ফিফটিনের অ্যান্সার হবে এর আচার সত্য। রোমান সিক্সটিনের অ্যান্সার হবে ডের আচার সংযোগী। রোমান সেভেন্টিনের অ্যান্সার হবে বিয়ের আচার সম্ভাব্য। ১৮ নম্বরে অ্যান্সার হবে সামান্যীকরণ। ১৯ নম্বরে অ্যান্সার হবে অবৈজ্ঞানিক আবহ অনুমানকে, ঠিক আছে। অ্যান্সার হবে ১৯ নম্বরে অ্যান্সার হবে বিয়ের আচার অবৈজ্ঞানিক আবহ অনুমানকে। তো দেখো ২০ নম্বরের প্রশ্ন কী আছে, তো দেখো ২০ নম্বরের প্রশ্ন বলেছে কারণের অপরিহার্য অংশকে বলা হয় অ্যান্সার হবে ডের আচার শর্ত। ২১ নম্বরের প্রশ্ন কী বলেছে, পরিমাণের দিক থেকে কারণ হলো অ্যান্সার হবে সের আচার কার্যের সমান। ২২ নম্বরে অ্যান্সার হবে এর আনসার বেইন। ২৩ নম্বরে অ্যান্সার হবে এর আনসার কারণের গুণগত লক্ষণ। ২৪ নম্বরে অ্যান্সার হবে তর্কবিদ মিল। এবার আমি পেজ নম্বর এসি ১৪৪ নম্বর পেজ সলভ করাবো। রোমান অনেক কী আছে, যে কোনো যুক্তিতে অংশ থাকে অ্যান্সার হবে বিয়ের আচার দুটি, ঠিক আছে। তো দেখো আমাদের পরের প্রশ্ন অথবা দিয়ে অ্যান্সার হবে এর আচার অবরোহ যুক্তি। রোমান টু এর অ্যান্সার হবে সের আচার যুক্তি, ঠিক আছে। তো দেখো রোমান টু এর অ্যান্সার হবে সের আচার যুক্তি। রোমান থ্রি অ্যান্সার হবে এর আচার সত্য। রোমান ফোর অ্যান্সার হবে বিয়ের আচার কী বলেছে পূর্বক অনু। ৫ নম্বরে অ্যান্সার হবে আমাদের, তো দেখো এর অ্যান্সার হবে, তো দেখো আমাদের ৫ নম্বরে অ্যান্সার হবে এর অ্যান্সার আবশ্যিক শর্ত, অথবা দিয়ে অ্যান্সার হবে এর অ্যান্সার পর্যাপ্ত শর্ত। তারপরে আমাদের ৬ নম্বরে অ্যান্সার হবে এর অ্যান্সার সত্য। তো দেখো আমাদের ৭ নম্বরে অ্যান্সার হবে বিরুদ্ধ বিরোধিতা, ঠিক আছে। আমাদের ৮ নম্বরে অ্যান্সার হবে দের অ্যান্সার এদের কোনোটিই নয়, অথবা দিয়ে অ্যান্সার হবে অন্যই ব্যতিরেকী পদ্ধতি। ৯ নম্বরে অ্যান্সার হবে এর অ্যান্সার এ বচনে, ঠিক আছে। ১০ নম্বরের অ্যান্সার হবে ১০ নম্বরে অ্যান্সার হবে এর অ্যান্সার। ১১ নম্বরে অ্যান্সার হবে এর অ্যান্সার অবরোহ অনুমান, ঠিক আছে। ১২ নম্বরে অ্যান্সার হবে সের অ্যান্সার মিল, ঠিক আছে। ১৩ নম্বরে অ্যান্সার হবে আমাদের, তো দেখো এই প্রশ্নটা নিয়ে একটু ডাউট আছে, তোমরা প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো দেখো আমাদের ১৪ নম্বরে অ্যান্সার হবে সের অ্যান্সার অনিশ্চিত। তো দেখো আমাদের পরের অ্যান্সার হবে সের অ্যান্সার অনিশ্চিত, এটা তো বলেই দিয়েছি। আমাদের পরের প্রশ্নের অ্যান্সার হবে সের অ্যান্সার সহ পরিবর্তন। ১৬ নম্বরে অ্যান্সার হবে ডের অ্যান্সার ডিএস। ১৭ নম্বরে অ্যান্সার হবে ডের অ্যান্সার ঘোষক বাক্য, অথবা দিয়ে অ্যান্সার হবে, তো দেখো অথবাটা করা হয়নি যদিও, যে কোনো একটা করলে হয়ে যাবে সেই জন্য একটা করা হয়েছে। অ্যান্সার এর অ্যান্সার যদি ক ঘটে তবে খ ঘটে সের। তো দেখো পরের প্রশ্নের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার, ঠিক আছে। ২০ নম্বরে অ্যান্সার হবে সের অ্যান্সার, অথবা দিয়ে অ্যান্সার হবে এর অ্যান্সার কেবলমাত্র প্রথম সংস্থানেই বৈধ। ২২ নম্বরে অ্যান্সার হবে ডের অ্যান্সার আই এম কপি। ২৩ নম্বরে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার সত্য। ২৪ নম্বরে অ্যান্সার হবে ডের অ্যান্সার সামান্য সংশ্লেষক বচন। তো দেখো এবার আমি পেজ নম্বর এসি ১৫৯ নম্বর পেজ সলভ করাবো। তো দেখো এসি ১৫৯ নম্বর পেজের ফার্স্ট অ্যান্সার হবে সের অ্যান্সার চিন্তা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। রোমান টু এর অ্যান্সার হবে আমাদের, তো দেখো এই প্রশ্নটা নিয়ে একটু ডাউট আছে, ঠিক আছে, তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানাবে। রোমান থ্রি অ্যান্সার হবে এ অ্যান্সার দুই প্রকার, এবং রোমান ফোরের অ্যান্সার হবে এর অ্যান্সার বিপরীত বিরোধিতা। ৫ নম্বরের অ্যান্সার হবে এর অ্যান্সার হবে এর অ্যান্সার একটি বচন থেকে। ৬ নম্বরের অ্যান্সার হবে সের অ্যান্সার অনিশ্চিত। ৭ নম্বরের অ্যান্সার হবে ডের অ্যান্সার ও বচন।
आठ नम्बर अन्सार है एर अन्सार सम आवर्तन न नम्बर अन्सार है सर अन्सार चार्टि दस नम्बर अन्सार है प्रथम संस्थान चौदह नम्बर अन्सार है डी एर अन्सार तुम्हारा क्योंकि एगो क्योंकि खाताय लिखे मुखस्त कर ठीक है और बोझार बेपार आने ठीक है बुझते एगुलो किन्तु अनेकटा बोझार ब्यापार आछे तो देखो एर अन्सार है सर अन्सार अंग वचन और जोजकेर ऊपर षोलो नम्बर अन्सार है सर अन्सार शतंग मिथ्या वचन सतर नम्बर अन्सार है डी अन्सार प्रकृतिर एकरूपता कार्यकरण नीति हमारे अठारो नम्बर प्रश्न अन्सार है डी अन्सार कि आछे सामान्यकरण उन्नीस नम्बर अन्सार है बी अन्सार उपमा जुक्तिर कुड़ी नम्बर अन्सार है हमारे बी अन्सार कि आछे कार्भेद रेड আমাদের একুশ নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে কি আছে বহু কারণবাদের একজন সমর্থক হলেন অ্যান্সার হবে এর অ্যান্সার মেল বাইশ নম্বরে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার অন্যই ব্যতিরেকী পদ্ধতি তেইশ নম্বরে অ্যান্সার হবে এর অ্যান্সার অন্যই পদ্ধতি চব্বিশ নম্বরে অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার আবশ্যিক শর্ত তো বুঝতে পারছো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমাদের এসবি একাডেমিক সেন্টার আমাদের ফিলোসফি সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছে যাবতীয় এমসিকিউ যতগুলো সেট আছে এবং আমাদের সমস্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা এইগুলো সলভ করে দিয়েছে তাদের আমাদের এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ এবার আমি পেজ নম্বর একশো বাহাত্তর নম্বর পেজ নিয়ে বিস্তারিত আলোচনা করব তো দেখো একশো বাহাত্তর নম্বর পেজের ফার্স্ট কোশ্চেন কি আছে তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে সম্বন্ধ অনুসারে বচন হয় অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার দুই প্রকার রোমান টু এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ই রোমান থ্রির অ্যান্সার হবে এর অ্যান্সার কি বলেছে প্রাকল্পিক বচন রোমান সিক্সের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার উদ্দেশ্য ও বিধেয় সাদৃশ্য রোমান ফাইভের অ্যান্সার হবে বি এর অ্যান্সার চার প্রকার রোমান সিক্সের অ্যান্সার হবে এর অ্যান্সার কি বলেছে অমাধ্যম রোমান সেভেনের অ্যান্সার হবে এর অ্যান্সার আবর্তিত রোমান এইটের অ্যান্সার হবে এর অ্যান্সার বিবর্তনের রোমান নাইনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার যেখানে প্রমাণ করা হয় দশ নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে সের অ্যান্সার ডি এ আর এ পি টি আই এগারো নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে সের অ্যান্সার বারো নম্বরে অ্যান্সার হবে সের অ্যান্সার সামান্য তেরো নম্বরে অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার ঠিক আছে তেরো নম্বরে অ্যান্সার হবে এর অ্যান্সার চোদ্দো নম্বরে অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার যার কমপক্ষে একজন কি বলেছে সদস্য আছে পনেরো নম্বরে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার চার ষোলো নম্বরে অ্যান্সার হবে সি এর অ্যান্সার সতেরো নম্বরের অ্যান্সার হবে সত্য ঠিক আছে আঠারো নম্বরে অ্যান্সার হবে সের অ্যান্সার সরল উনিশ নম্বরে অ্যান্সার হবে সের অ্যান্সার অসম্পূর্ণ কুড়ি নম্বরে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সামান্য সংশ্লেষক বচন একুশ নম্বরে অ্যান্সার হবে এর অ্যান্সার সামান্যীকরণ বাইশ নম্বরে অ্যান্সার হবে আমাদের তো বলে দিয়েছি আচ্ছা বাইশ নম্বরে অ্যান্সার হবে সের অ্যান্সার সম্ভাব্য তেইশ নম্বরে অ্যান্সার হবে এর অ্যান্সার অপনয় চব্বিশ নম্বরে অ্যান্সার হবে এর অ্যান্সার পরীক্ষণমূলক পরীক্ষণমূলক এবার আমি ফিলোসফির টোটাল লাস্ট পেজ সলভ করাবো পেজ নম্বর এসি দুশো চব্বিশ ঠিক আছে তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে ফার্স্ট কোশ্চেন বলেছে যে আরোহ অনুমানের সমস্যার সমাধান করা হয় অ্যান্সার হবে এর অ্যান্সার অ্যান্সার হবে এর অ্যান্সার সামান্য কীকরণ প্রক্রিয়ার সাহায্যে পরের প্রশ্ন কি বলেছে রোমান টু এর প্রশ্ন টু এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার কার্যকারণ নীতি রোমান থ্রির অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার চারটি রোমান ফোরের অ্যান্সার হবে সের অ্যান্সার অনিশ্চিত রোমান ফাইভের অ্যান্সার হবে ডিয়ের অ্যান্সার বর্ণ প্রতীক রোমান সিক্সের অ্যান্সার হবে ডিয়ের অ্যান্সার প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ সংস্থানে রোমান সেভেনের অ্যান্সার হবে রোমান সেভেনের অ্যান্সার হবে সের অ্যান্সার হেতুপদ ঠিক আছে অথবা দিয়ে অ্যান্সার হবে এর অ্যান্সার তৃতীয় সংস্থানে আট নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার আই বচন ন নম্বরে অ্যান্সার হবে আমাদের তো দেখো ন নম্বরের প্রশ্নটা একটু ডাউট আছে প্লিজ তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে দশ নম্বরে অ্যান্সার হবে এর অ্যান্সার ঠিক আছে অথবা দিয়ে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার এগারো নম্বরে অ্যান্সার হবে এর অ্যান্সার যদি ক নয় তবে খ নয় বারো নম্বরে অ্যান্সার হবে এর অ্যান্সার এক কারণবাদীরা তেরো নম্বরে অ্যান্সার হবে বেইন হবে এর অ্যান্সার এবং কুড়ি নম্বরে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ষোলো নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে সলভ করা আছে ওকে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার একটু বানামে গন্ডগোল আছে প্লিজ তোমরা ঠিক করে নেবে আমাদের আঠারো নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার অন্যই পদ্ধতি আর সতেরো নম্বরে অ্যান্সার হবে এর অ্যান্সার ব্যতিরেকী পদ্ধতি ঠিক আছে উনিশ নম্বরে অ্যান্সার হবে এর অ্যান্সার পর্যবেক্ষণ এবং পরীক্ষণ কুড়ি নম্বরে অ্যান্সার হবে এর অ্যান্সার এবং একুশ নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে কী আছে অকারণগত
সত্যতা। 22 নম্বরে অ্যানসার হবে বি এর অ্যানসার পি এবং কিউ উভয়ই মিথ্যা হয়। 23 নম্বরে অ্যানসার হবে বি এর অ্যানসার বৈধ এমটি। 24 নম্বরের প্রশ্নের অ্যানসার হবে আমাদের ডি এর অ্যানসার, অ্যানসার হবে ডি এর অ্যানসার অধীন বিপরীত এবং অসম বিরোধিতা। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা মিলে তারা কিন্তু এই এবিটি এর টেস্ট পেপার সলভ করেছে আমাদের ফিলোসফির। যদি কোনো প্রশ্ন যদি ভুল হয়ে থাকে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। প্লিজ তোমরা অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে, এটাই আমার একান্ত অনুরোধ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।